ব্যাংকিং চ্যানেলের রেমিটেন্সের হিড়িক পড়েছে। গত মাস অর্থাৎ সেপ্টেম্বরে 2.40 বিলিয়ন ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা, যা আগের বছরের তুলনায় 1.07 বিলিয়ন ডলার বেশি। আগের বছরে একই সময় দেশে রেমিটেন্স এসেছিল 1.33 বিলিয়ন ডলার, অর্থাৎ বছর ব্যবধানে রেমিটেন্স বেড়েছে 80%। এছাড়া চলতি বছর আগস্টের তুলনায় সেপ্টেম্বরে রেমিটেন্স বেড়েছে 180 মিলিয়ন ডলার। আগস্টে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স ছিল 2.22 বিলিয়ন ডলার। শেখ হাসিনা সরকার পতনের পর ব্যাংকিং চ্যানেলে ব্যাপক হারে রেমিটেন্স পাঠাচ্ছেন প্রবাসীরা। জুলাইয়ের তুলনায় আগস্টে রেমিটেন্স প্রবাহ বেড়েছিল, যার ধারাবাহিকতায় সেপ্টেম্বরেও বেড়েছে প্রবাসী আয়।